তেইশ সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর রাজধানী ঢাকা ও ঢাকার বাইরে টানা কর্মসূচি পালন করার ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এজন্য সজাগ থেকে কর্মসূচিতে অংশগ্রহণ করতে দলের শীর্ষ পর্যায় থেকে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সভা শেষে এই কর্মসূচির কথা জানানো হয়। আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্যদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের এই যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি জানান, 23 সেপ্টেম্বর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেইটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে সমাবেশ হবে। এরপর 25 সেপ্টেম্বর দুপুর 2:30 ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ উত্তরা এবং দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে যাত্রাবাড়িতে পরদিন 26 সেপ্টেম্বর কেরানীগঞ্জে সমাবেশ হবে। এরপর 27 সেপ্টেম্বর টঙ্গীতে সমাবেশ করবে গাজীপুর মহানগর আওয়ামী লীগ। একই দিনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ মিরপুরের কাফরুলে সমাবেশ করবে।